যাচ্ছেন এসকে লাইভ, আমি অনুষ্কা। এখন এসকে লাইভ স্টুডিওতে আমরা উপস্থিত হয়েছি এবং উপস্থিত হয়েছি শিলিগুড়ি উদয় তার ফাউন্ডার এবং ট্রাস্টি মেম্বার রীতা চৌধুরীকে নিয়ে। নমস্কার রীতা দি। আপনার স্কুল শিলিগুড়ি উদয়ের স্পেশাল চাইল্ডদের নিয়ে তুমি কাজ করেন, স্পেশাল চাইল্ডদেরকে পড়াশোনা করান, সারাদিন তাদের দেখে রেখে থাকে শিলিগুড়ি উদয়, এবং আরো অনেক কিছু কবে থেকে শুরু হয়েছে, কি হয়েছে, সমস্ত নিয়ে আজকে আমাদের এই আলোচনা। আচ্ছা রীতাদি, প্রথমে জিজ্ঞেস করি শিলিগুড়ি উদয় নামটা কেন ভাবলে? ভাবলাম যে আমাদের যেহেতু স্পেশাল বাচ্চা উদয়, মানে উদয় হবে ভালো করে, সেই জন্য আমরা ভেবেছিলাম যে এই নামটা আমাদের ভালো লেগেছিল, এই জন্য উদয় নামটাই রাখা হয়েছে। আচ্ছা শিলিগুড়ি উদয় এই যে ফাউন্ডার মেম্বার, কতজন মিলে ভেবেছিলেন বা কতজন মিলে শুরু করেছিলেন? আমরা প্রথমে 5 জন মিলে স্কুলটা শুরু করেছিলাম, তো আর 5টা বাচ্চা নিয়ে আমরা প্রথমে স্কুলটা শুরু করেছিলাম। আমাদের চলা শুরু হয়েছে। আচ্ছা এই যে 5 জন মেম্বার তারা এখন নেই, আপনি শুধু আছেন, এখন স্কুলে টিচার কজন রয়েছে? আমাদের এখন 8 জন টিচার আছে। তারা কি স্পেশালি ভাবে ট্রেন করা? আমাদের আমরা সবাই হচ্ছে স্পেশাল এডুকেটর, আমরা সব কিছুতে ট্রেনিং নেওয়া আমাদের টিচারদের। আপনারা ট্রেনিং কোথা থেকে নিয়েছেন, বাইরে থেকে? আমাদের ইনস্টিটিউট না, এইটা আমাদের সবার কলকাতা থেকে আইআইসিপি থেকে সবার ট্রেনিং নেওয়া আছে। আচ্ছা আচ্ছা। আর কিছু কিছু আমাদের ছোট ছোট শর্ট ইয়েগুলো কোর্সগুলো আমরা শিলিগুড়ি থেকেও করেছি, জলপাইগুড়ি থেকেও করেছি। আচ্ছা আচ্ছা। মানে আচ্ছা স্পেশাল চাইল্ডদেরকে নিয়ে মানে কত বছর থেকে কত বছর অবধি বাচ্চারা আপনাদের স্কুলে? আমাদের স্কুলে 3 বছর থেকে 18 বছর অবধি ছেলে মেয়ে আছে। আচ্ছা, তাদের জন্য তো তাদেরকে একটু স্পেশাল কেয়ার দেওয়া দরকার, যেহেতু স্পেশাল বাচ্চা। হ্যাঁ অবশ্যই, তার জন্যই তো আমাদের সব। হ্যাঁ, এই যে 8 জন টিচারকে দিয়ে এটা হয়ে যায়, মানে বাচ্চাদেরকে মেনটেন করা ক্লাসে? হ্যাঁ, আমাদের তো প্রত্যেক দিন মানে 35-40 বাচ্চা স্কুলে আসে, তো যেহেতু আমরা এখন রেন্টে আছি, তো আমাদের যেরকম ক্যাপাসিটি সেইভাবেই আমরা এখন রেখেছি। ভবিষ্যতে আমাদের স্কুল তৈরিও হয়ে যাচ্ছে ভাড়া বাড়িতে, সেখানে আমরা এই মার্চ এপ্রিলে আমরা ওখানে শিফট করে যাবো। সেখানে আমাদের আরো অনেক কিছু চিন্তা ভাবনা আছে, আরো টিচারও বাড়ানো হবে, আরো বাচ্চা বাড়বে, অনেক কিছু মানে তাদের জন্য আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করে রেখেছি, তাদেরকে আরো ভালো করে কিভাবে রাখা যায়। যদি কেউ ভাবেন শিলিগুড়ি উদয়ের সাথে যুক্ত হবেন, তাহলে অবশ্যই কিন্তু রীতাদির সাথে কন্ট্যাক্ট করতে পারেন। শিলিগুড়ি উদয় স্পেশাল চাইল্ডদেরকে নিয়ে তারা পড়াশোনা করান, তারা সারাদিন ভাবে কিভাবে থাকে তাই নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং যদি কোনো টিচার যদি কেউ যুক্ত হতে চান শিলিগুড়ি উদয়ের সাথে, তাহলে অবশ্যই রীতাদির সাথে কন্ট্যাক্ট করবে, তাই তো? আচ্ছা রীতাদি, এই যে স্কুলে বাচ্চারা সকাল থেকে গিয়ে তাদেরকে কি অ্যাক্টিভিটিস, কি ক্লাসরুমস, কিভাবে ক্লাসগুলো ডিভাইড করা থাকে সেটা যদি একটু। আমাদের সবার প্রথমে তো বাচ্চাদেরকে প্রেয়ার করানো হয়, প্রেয়ারের মধ্যেই বাচ্চারা যে প্রেয়ারের টাইমটা শেষ হয়ে গেল, তারপরে আমাদের কিছু স্পিচ থেরাপি করানো হয় বাচ্চারা, তারপরে যে যার বাচ্চা টেবিলে সবাই বসে গেল, যার যার টিচাররাও বসে গেলে, তারপরে বাচ্চাদেরকে আমাদের রিডিং রাইটিং করানো হয়। আমাদের সব টাইম টেবিল করা আছে যে এতটার থেকে এতটা রিডিং রাইটিং করানো হবে। আমাদের যারা সিপি বাচ্চা, সেরিব্রাল পালসি বাচ্চা, তাদেরকে ফিজিওথেরাপি করানো হয়, তাদেরকে ফিজিওথেরাপিও করানো হয়, সেটারও টাইম সব রুটিন করা আছে। আচ্ছা, পুরো রুটিন ওয়াইজ আমাদের এই কাজ। আমাদের সবথেকে শুভ স্কুল, সবথেকে শুভ শনি রবি ছুটি। তারপরে স্পিচ থেরাপিও করানো হয়, ভোকেশনাল ক্লাস করানো হয়, তারপরে ড্রয়িং করানো হয়, ড্যান্স করানো হয়। আমাদের সব আলাদা আলাদা টিচার করা আছে, যে যেটা শেখাবেন ওনাদের সব ডেট করা আছে, টাইম করা আছে, ওনারা সেইভাবে আসে। বাচ্চারা তাহলে এই সময়টা স্কুলে এসে বেশ আনন্দ? হ্যাঁ, আমাদের বাচ্চারা ভীষণই আনন্দ থাকে, তাদের গার্জেনরা বলে যে একদিন যদি আমরা স্কুলে না পাঠাই তারা মানে বাড়িতে কান্নাকাটি শুরু করে, আর গার্জেনরাও ভীষণ খুশি আমাদের স্কুলে পাঠিয়ে আর কি বাচ্চাদেরকে। আচ্ছা রীতাদি স্পেশালি কি নিয়ে পড়াচ্ছেন বা কি স্কুলে আপনারা? আমি তো আগে বাচ্চাদেরকে আমাদের বললাম না, কোনো মানে এমন কোনো সাবজেক্ট নাই যে আমরা সাবজেক্ট ওয়াইজ বাচ্চাদেরকে পড়াই,
আর আমরা হচ্ছে বাচ্চার লেভেলটা দেখি, লেভেল অনুযায়ী আমাদের টিচিং স্কুলে সব আলাদাই আমাদের বাচ্চাদের যে ক্লাস করায়। তো আমি মোটামুটি এখন একটু অফিসিয়াল কাজগুলো করি, তো যখন টিচার আসলেন না কোনো টিচাররা, তখন আমাকে রিডিং রাইটিংও করতে হয়, থেরাপিও করতে হয়, সব কিছুই করতে হয়। আচ্ছা, এখানে সমস্ত পাশাপাশি বাচ্চারা আসে? হ্যাঁ, সব রকম বাচ্চা আসে। আপনারা আমরা সমস্ত ভাষায় রেখেছেন স্কুলে? নামগুলি বাচ্চাও আছে, সব রকম বাচ্চা, সব পাশাপাশি বাচ্চারা মিলে একসাথে স্পেশাল স্কুল। আমার সময় হলে আমি ডেফিনেটলি একদিন, আমার ভীষণ ইচ্ছে আছে, আমি দেখতে যাবো একদিন। আচ্ছা, কেন মনে হলো শিলিগুড়ি উদয় এবং স্পেশাল বাচ্চাদের কেন আপনি কাজ করতে পারেন, স্কুল করবেন? আমার মনে হলো, আমি হচ্ছে আমার পাশে একটা বাচ্চা ছিল, সেই বাচ্চাটা গুডরিকে পড়তো আর কি, তার মায়ের সাথে আমি একদিন গুডরিক স্কুলে গেছিলাম। তো যাবার পরে আমার মনটা খুব ইয়ে হলো কি, যে আমরা যদি এরকম একটা স্কুল করতে পারি আমাদের এদিককার বাচ্চাদের জন্য, তাহলে এত দূরে যেতে হবে না। সেই বাচ্চাগুলোকে দেখেই আমার মনে হয়েছিল যে আমি একটা এরকম স্কুল যদি করতে পারি, একার থেকে তো পারবো না, এই আমরা 5-6 জন মিলে এই জিনিসটা শুরু করেছি, তার থেকেই আমার মানে ইচ্ছাটা জেগেছিল। বা যে সুন্দর একটা ভাবনা এবং সুন্দর ভাবনা নিয়ে সুন্দর স্কুল, তার নাম কিন্তু উদয়, সেখানে স্পেশাল চাইল্ড বাচ্চারা পড়ে এবং তাদেরকে নিয়ে কাজ করে। আচ্ছা, বাচ্চাদের সাথে থাকতে গিয়ে কিছু কিছু স্মৃতি তো মনে পড়ে যায়, বা স্মৃতি কিছু কিছু স্মৃতি এমন তৈরি হয় যে স্মৃতিগুলো কোনোদিন ভুলবার নয়, এমন কোনো স্মৃতি যদি আপনার সাথে একটু শেয়ার করেন। আমরা তো প্রথমে ও এসে বললেন যে আমাদের পাশে একটা বাচ্চা আছে, আবার কেউ এসে বললেন আমাদের পাশে, তো এরকম আমাদের একজনা বলেছিলেন যে 80 ঘরে একটা বাচ্চা আছে। তো আমার না এই কথাটা বলতে গেলে মানে আমার ভিতর থেকে মানে ভীষণ ইয়ে হয়ে আসি, মানে বলতে পারি স্বাভাবিক। তো আমরা যখন উদয়বাড়িতে যাই, পরপর 3 দিন গেলাম, 4 দিনের 3 আমাদের মানে ওর মা বাবার সাথে দেখা হলো, বাচ্চাটাকে না মানে একটা গর্ত খুঁড়ে বাচ্চাটাকে গর্তের মধ্যে রেখে, সিপি বাচ্চা গর্তের মধ্যে রেখে দিয়ে মা বাবা কাজে বেরিয়ে গেছে। গর্তে কতটুকু বাচ্চা ছিল তখন? ওর বয়স ছিল 4 বছর। ও এরকম রেখে দিয়েছে। তো আমরা 4 দিনের 3 তাদের সাথে মা বাবার সাথে কথা হলো, তো মা বাবা বলছে যে আমরা যদি কাজে না যাই, মা হচ্ছে লোকের বাড়িতে পরিচারিকার কাজ করতেন, আর বাবা হচ্ছে ভ্যান রিক্সা চালাতেন। তো তারপরে আমরা বাচ্চাটিকে আমাদের স্কুলে নিয়ে আসি, তারপরে মা বাবা তাদের মতন কাজকর্ম করতে, এখনো অবধি সেই বাচ্চাটি আমাদের স্কুলেই আছে, এখন অনেকটা বড় হয়ে গেছে। আমাদের এরকম এরকম অনেক আছে, অনেক ঘটনা আছে, অনেক ঘটনা দু একটা যদি একটু বলেন। আমাদের সকালে আমাদের বাচ্চারা আমাদের মিড ডে মিলও দেওয়া হয়, মিড ডে মিল ঠিক বলবো না, মানে অন্য অন্য স্কুলের মতো আমাদের মিড ডে মিল না, আমরা মানে নিজেরাই বাজার করি, নিজেরাই আমরা বাচ্চাদেরকে কিভাবে পুষ্টিকর খাবারও যাবে সেইভাবেই কিন্তু আমরা বাচ্চাদের মানে স্কুলে টিফিনের ব্যবস্থাও আছে, প্রত্যেক বাচ্চারা সবাই একসাথে বসে বসে না, লাঞ্চ আমাদের বাচ্চাদেরকে প্রত্যেক দিন দেওয়া হয়। আচ্ছা, লাঞ্চ আর কি বলে, আমরা যখন প্রথম একদিন আমরা বলি কি এই বাচ্চাটা এত কাঁদে প্রত্যেক দিন, তো ওর মাকে একটু ডাকা যাক, মাকে ডাকলাম, ওরা তো বললাম কি ও সকালে কি খেয়ে আসে, প্রত্যেক দিন খুব কাঁদে, এতটা থেকে এতটা ভীষণ কাঁদে, কি দিদি আমরা তো কিছু করি, লাল চা খেয়ে আসি, যে বিস্কুট বা মুড়ি হচ্ছে না দিদি, প্রত্যেক দিন তো দিতে পারি না, যেদিন দিই না সেদিন হয় যে স্কুলে এসে কাঁদে। সেদিন থেকে আমরা ঠিক করলাম কি যে আমরা বাচ্চাদেরকে বেশি তো পারবো না, দুটো করে হলে স্কুল শুরুর পরে গিয়ে আপনাদের কিছু কিছু জায়গাতে মনে হয়েছে যে এটা শুরু করলে বাচ্চাদের এভাবে আস্তে আস্তে করে আপনাদের আমরা অনেক অনেক কিছু এগিয়েছি, তারপরে অনেক কিছু শিখেও ফেলেছি স্কুল করতে গিয়ে। যেমন আমরা আমাদের এখন রেন্টে আছে, কেউ রেন্ট দিতে চাইতো না, হ্যাঁ মানে সব ঠিক হয়ে গেল যে হ্যাঁ আমরা কালকের থেকে চলে আসবো। তারপরে পরে যেই শুনে নিল যে আমাদের স্পেশাল চাইল্ডের স্কুল, সঙ্গে সঙ্গে ফোন করে বললেন যে না আমরা তো দেবো না, এরকম অনেক বাধা শুনে অনেক বাধার সৃষ্টি হয়েছে। আমরা এরকম বাধা তো পড়বেই, ভালো কাজ করতে গেলে সবসময় সমাজের অনেকের বাধা হয়, এবং যারা সেই বাধাকে অতিক্রম করে এগিয়ে যান তারাই হয়তো শিলিগুড়ি উদয়ের মতো 2017 থেকে শুরু হওয়া এই স্কুলটা এখন 2023 সাল সেখানে রানি, এবং তাইখানে বাচ্চারাও বেড়েছে, এবং আগামীতে আরো বাচ্চারা আসুক, এই স্কুলে এসে পড়াশোনা করুক, নাচ গান করুক,
ঠিক মতো পুষ্টিকর খাওয়াও তাদের জন্য ভাবা হয়, তাদেরকে সমস্ত কিছু ভেবে তাদের জন্য স্কুলটা করা হয়েছে। এবং আগামীতে আমরা, আপনি যে বললেন আপনাদের স্কুল হচ্ছে সেটা অনেক বড় হোক এবং আমরা একটা টিম নিয়ে ওখানে পৌঁছবো বাচ্চাদের সাথে দেখাও করতে। আচ্ছা রিতাদি, এই যে কাজগুলো করতে গিয়ে যে বললেন বাধার সম্মুখীন হতে হয়, রেন্টাল একটা প্রবলেম, তাছাড়া আর কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে আপনাদেরকে এবং এখনো পেতে হয়? এখনো পেতে হয় বলতে, যে আশেপাশে সবাই তো বুঝতে পারে না না যে আমাদের বাচ্চাদেরকে কি করা উচিত, তারা কি করছে। কোনো বাচ্চা হয়তো চিৎকার করছে, কাঁদছে, হয়তো আশেপাশের লোকরা ভাবে কি যে বাচ্চাটাকে মারা হচ্ছে বা কোনো কিছু ওকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে। তো এরকম অনেকে বলেছে কি ব্যাপার আপনাদের স্কুলে বাচ্চারা এত কাঁদছে কেন, আমরা কিন্তু অন্য কিছু করতে বাধ্য হবো এইরকম। আর একটা কথা বলি, আমাদের বাচ্চাদেরকে সবার তো সেই ব্রেনটা নেই যে পড়াশোনা আমাদের এই বাচ্চাদের মানে সেইভাবে হয়ে ওঠে না। তো এই বাচ্চাদেরকে কাজ করানো, মানে একটু ঘরটা ঝাড় দেওয়া, একটু ঘরটা গুছিয়ে রাখানো, সেই রকম আমরা একটা বাচ্চাকে ঝাড় দেওয়ানো শেখানো হচ্ছিল। তো পাশের ফ্ল্যাটের থেকে কেউ বললো কি ব্যাপার বাচ্চাকে দিয়ে ঝাড় দেওয়ানো হচ্ছে কেন, আমরা তো তাহলে অন্য কিছু মানে ব্যবস্থা নেবো, আপনারা স্কুলে বাচ্চাদেরকে দিয়ে কাজ করো। তখন আমি বললাম যে আপনারা তো জানেন না, এই বাচ্চাদেরকে দিয়ে আমরা কাজ করাচ্ছি, ওদেরকে শিখাচ্ছি, ভবিষ্যতে সে যেন বাড়িতে তার একটু হেল্প করতে পারে, মানে নিজের ঘরে নিজে গুছিয়ে রাখবে সেই বাচ্চাদের কাজটা নিজে। একটা স্কুলে যাওয়া মানে একটা পরিপূর্ণ মানুষ তৈরি হওয়া, সেখানে পড়াশোনা শুধু না, সেক্ষেত্রে সমস্ত কিছু আগে চাই এবং একটা এক্সাম সব ওই জিনিসটাই আমরা মানে। আচ্ছা আপনাদের স্কুলে কি হোস্টেল ব্যবস্থা রয়েছে যা সারা দিন? না না না, আমাদের এখানে কেন, আমাদের শিলিগুড়িতে এই বাচ্চাদের কোথাও মানে হোস্টেলের ব্যবস্থা নেই। আমরা ভবিষ্যতে চিন্তা করছি, এখন আমাদের প্ল্যানিংটা সেভাবে নেই, কিন্তু আমরা চেষ্টা করছি যে যদি আমরা করতে পারি। আচ্ছা আপনি যে বললেন একটি বাচ্চাকে আপনারা নিয়ে এসেছিলেন, তার বাবা মা না হচ্ছে কাছে যেত, মানে সেই বাবা মারা সকালবেলা স্কুলে পাঠায় এবং সন্ধ্যেবেলা বা বিকেলবেলা বাচ্চাদের স্কুলের টাইমটা, আমাদের টাইম হচ্ছে 11টা থেকে 4টা, 11টা থেকে 4টা অবধি, তার মধ্যে বাচ্চাদের লাঞ্চ এবং বাচ্চারা থাকছে সারাদিন পড়াশোনা করছে, সকালবেলা বাবা মারা নিয়ে বিস্কিট দিই। আর আমাদের ডোনেশন আসে, মানে অনেকে কারো ম্যারেজ ডে, কারো বার্থডে এরকমেতে অনেকে দুধ দেয়, যে যেমন দেয়, যেমন আসে আমাদের তেমন করে আমরা বাচ্চাদেরকে দুধ বিস্কিট বা হরলিক্স বিস্কিট এরকম করে আমরা সকালবেলা। রিতাদির সাথে কথা বলে খুব ভালো লাগলো। শিলিগুড়ি উদয় এত সুন্দর কাজ করছে, এত সুন্দর নাম শিলিগুড়ি উদয়, এবং সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এত সুন্দর কাজ স্পেশাল চাইল্ডদেরকে নিয়ে কাজ করছে, স্পেশাল চাইল্ডদেরকে শেখাচ্ছে তোমরা নিজেরা জীবনে কিভাবে স্বনির্ভর হবে, কিভাবে পড়াশোনা করবে। আপনারা সমাজের বিশাল বড় ভালো কাজ করছেন এবং এতজন টিচাররা রয়েছেন যুক্ত হয়েছেন আপনার সাথে, টিচাররাও ভীষণ ভালো। এই যে আপনাদের টিচাররা যে যুক্ত হন, নিজেরাই এসে কোনো সময় বলেন নাকি আপনারা মানে কন্ট্যাক্টের মধ্যে থাকে যে সে টিচার হবে বা কিছু টিচার? এখন তো আমাদের টিচার তো প্রথমেই যা নেওয়া হয়ে গেছে ওনারাই যাচ্ছেন এখন। তো এখন আমাদের যখন আরো বড় স্কুল হচ্ছে আরো তো আমরা টিচার নেব, সেরকম যদি ট্রেনিং প্রাপ্ত টিচার থাকে আমাদের যদি দরকার হয় তো আমরা তো অবশ্যই নেব। রিতাদির সাথে কথা বলে আজকে খুব ভালো লাগলো এবং সমস্যাগুলো উঠে আসলো এবং তার সমাধানের সূত্রপাত আস্তে আস্তে, যারা দেখুন অনেকেই বাড়ি ভাড়া দিতে চায় না রিতাদি যেরকম বললেন, এবং এখন ওনারা একটি বাড়িতে রয়েছেন যারা কিন্তু ভাড়া দিতে চাইছেন। তো এরকম শিলিগুড়িতে এবং শিলিগুড়ি সংলগ্ন এলাকাগুলোতে এরকম অনেক ভালো ভালো জায়গায় উঠে আসুক, অনেক ভালো ভালো মানুষের মানসিকতা তৈরি হোক, এবং যারা স্পেশাল চাইল্ড আছে তারা অবশ্যই স্পেশাল, এবং সেই স্পেশালদেরকে যারা গাইড করছে তারা আরও স্পেশাল। এই স্পেশাল টিচারদেরকে নিয়ে স্পেশাল স্কুল শিলিগুড়ি উদয়, যার ফাউন্ডার এবং ট্রাস্টি মেম্বার সাথে আজ আমরা আড্ডা দিলাম, কথা বললাম, এবং ওনাদের স্কুল বড় হবে এবং সেখানে অবশ্যই স্কলারশিপ পৌঁছবে এবং সেই স্কুলের বাচ্চাদের সাথে আমরা একদিন সময় কাটাবো। এখন সময় খুব কম, আজ আমাদের অনুষ্ঠান শেষের পথে, তার আগে রিতাদিকে একটু অনুরোধ করবো, রিতাদি আমাদের গেস্টে আমাদের দর্শকদের উদ্দেশ্যে এবং এই যে জীবনের এতগুলো শিক্ষা সেখান থেকে আপনি কি সঞ্চয় করলেন সেটা যদি একটু বলেন। কি বলবো, অনেক কিছুই তো আমাদের শিক্ষা পেয়ে গেছি স্কুলটা করতে গিয়ে। বলবো যে আমরা আমাদের এই বাচ্চারা না দয়ার পাত্র না, ওদেরকে মানে ভালোবাসা ওটাই হচ্ছে আমাদের কাজ। আর আমরা চাই যে সবাই যাতে এরকম বাচ্চাদেরকে মানে অনেকে বলে না এই পাগল যাচ্ছে, এই কথাগুলো যাতে আমাদের বাচ্চাদের সাথে এই কথাগুলো যাতে ব্যবহার না করে, এটাই আমি
মানে সবাইকে অনুরোধ করব, সবাই বলেন না বলাটা মানে কিছু, হ্যাঁ কিছু কিছু মানুষ আছেন যে দেখো পাগলের মতন যাচ্ছে, মনে হয় ব্রেনটা ঠিক নেই, পাগল মনে হয়, এই কথাগুলো মানে আমাদের এই বাচ্চাদের ক্ষেত্রে যাতে না বলে সেটাই আমি সবাইকে অনুরোধ করব যে যাতে না এই কথাগুলো ইউজ করা হয় আর কি। রিদাদির খুব কাছের এই স্কুল এবং বাচ্চারা রিদাদির কথা শুনে বোঝা গেল, এবং অবশ্যই ঠিক কথা, মানসিকতা বদলাতে হবে, আমাদেরকে বলার ধরন বদলাতে হবে, তাহলে হয়তো গিয়ে প্রতিটা বাচ্চা স্পেশাল এবং আমাদের কাছে শুধু স্পেশাল চাইল্ডটা স্পেশাল, প্রতিটা বাচ্চা স্পেশাল, প্রত্যেকটা বাচ্চা কিন্তু ভালোবাসার পাত্র, প্রত্যেককে ভালোবাসতে হবে। এবং শিলিগুড়ি উদয় যদি আপনাদের কোনো সময় মনে হয় আপনাকে অবশ্যই দেখতে পারেন, তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, যদি কোনো বাচ্চা থাকে শিলিগুড়ি উদয় আপনার বলতে করতে তার করতে পারবেন। এখনকার মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আমরা, নমস্কার। नागालैंड सरकार डियर होली बम्पर 2023 पहिलो पुरस्कार 2.5 करोड़ गारंटीड, दूसरो पुरस्कार 1 करोड़, तेसरो पुरस्कार 1 करोड़ र और धेरै आकर्षक पुरस्कार हरू, टिकट मूल्य 500 रुपया र 11 मार्च पहिलो पुरस्कार केवल बिक्री भएका टिकट बाटा, कुशांग गोयल डियर क्रिसमस न्यू इयर बम्पर 2023 मा 2.5 करोड़ विजेता के तपाई हुनुहुन्छ यस पालीको करोडपति। डैमरो इंटरनेशनली ट्रस्टेड फर्नीचर, टीना का घर बनाने का टोटल समाधान, बाजार भाव से हमारे यहाँ किफायती दाम, घर दुकान मकान गोदाम बनाने के लिए टीना, प्रोफाइल सीट, रंगीन टीना पाइप आदि सामान की नई दुकान टीना लगाने के लिए मिस्त्री भी हमारे यहाँ है उपलब्ध। महावीर स्टील 3rd माइल वेगा मॉल के सामने चौधरी कंपाउंड, कॉन्टेक्ट नंबर 9709970981। Urgently required male and female security guard for semi-government company in Dubai. Salary 51,000 INR. Interview on the 3rd of March 2023, Friday, at Future Vision Consultancy. Eligibility, Class 10 pass. Age, 21 to 39 years. Male height, 5 feet 7 inches. Female height, 5 feet 3 inches. Good communication skills, no visible tattoos. Free accommodation, transport, medical, insurance. Contact for more details. Future Vision Consultancy. Iskan Road, Siliguri. Phone 9800-866-855. घर में आ रहे हैं गेस्ट, पकवान क्या हो सजेस्ट? पुलाव बनाओ कराओ टेस्ट, क्योंकि नील बासमती इज द बेस्ट। रोजमर्रा के उपभोग और विशेष अवसरों के लिए आदर्श नील बासमती चावल, लाखों लोगों की पसंद नील बासमती चावल। गुड राइस एट गुड प्राइस, आवश्यक पोषक तत्वों से भरपूर है नील बासमती चावल। आप अपनी नजदीक की दुकान में जाकर नील बासमती चावल ही मांगिए। अधिक जानकारी के लिए संपर्क करें 9046286039। गोदरेज इंटीरियर घरेलू और कार्यालय दोनों क्षेत्रों में भारत का प्रीमियम फर्नीचर ब्रांड है, जो डिजाइन निर्माण और स्थिरता के लिए एक जाना माना नाम। फर्नीचर श्रेणी में देश की सबसे बड़ी इन हाउस डिजाइन टीम, आपकी सेहत का ख्याल रखते हुए हम आपका जीवन भर साथ निभाते हैं, क्योंकि हम हैं ग्रीन गार्ड सर्टिफाइड, एर्गोनॉमिक और बहुत टिकाऊ। अनुभव करने के लिए स्टोर में पधारें, SN इंटीरियर्स गोदरेज शोरूम, प्लेनेट मॉल, सेवोक रोड, सिलीगुड़ी। केवल 6 रुपया सच्ची किन्न होस डियर साप्ताहिक लॉटरी, केवल 6 रुपया अन्य जितने होस पहले पुरस्कार 1 करोड़ रुपया। 50 से 70% कम कीमतों पर लाजवाब डिजाइन, ब्रांडेड फर्नीचर, गारंटी सहित मजबूती का वादा। सही समय है बना लो इरादा। बेडरूम सेट, सोफा सेट, डाइनिंग सेट, ऑफिस, आउटडोर फर्नीचर एंड मॉड्यूलर किचन उपलब्ध है। मनी कांट बाय हैप्पीनेस, बट मनी कैन गिव यू कंफर्ट टू बी हैप्पी। फॉर रेडी एंड कस्टमाइज्ड फर्नीचर विजिट सिलेक्शन फर्नीचर, फर्स्ट फ्लोर, मेट्रो हाइट्स, सेवोक रोड, सिलीगुड़ी। कॉन्टैक्ट 9832011336।